আসসালামু আলাইকুম। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বৃষ্টি হত্যার লোমহর্ষক বর্ণনা দিল আসাদুল। দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই আলমগীর এখন কেমন আছেন? জায়েদ খানের ফাঁস হওয়া স্ক্রিনশট নিয়ে যা জানালো সাইবার ক্রাইম ইউনিট। শুনছিলেন সংবাদ শিরোনাম, থাকছে বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। প্রথম স্বামীর দ্বিতীয় বিয়ের জেরে পারিবারিক কলহ, সেখান থেকে প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে কিশোরগঞ্জের তারাইলের মেয়ে বৃষ্টি আক্তারের। প্রথম ঘরের দুই মেয়েকে বড় বোনের কাছে রেখে গাজীপুরে গার্মেন্টসে চাকরি নেন তিনি। সেখানেই পরিচয় হয় আসাদুল ইসলামের সঙ্গে। তার প্ররোচনায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু দ্বিতীয় স্বামী আসাদুলেরও অনৈতিক কাজ, যৌতুকের জন্য চাপ আর বেতনের টাকা আত্মসাৎ ঘিরে দ্বন্দ্ব দেখা যায়। পারিবারিক কলহ ও দ্বন্দ্বের জেরে গত ১৩ জানুয়ারি রাতে বৃষ্টি আক্তারকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় আসাদুল ইসলাম। ঘটনার পর কেউ জানত না বৃষ্টি খুন হয়েছে। দুদিন পর বৃষ্টির পরিবারের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। ঘটনার বিষয় জেনে ছায়াতদন্ত শুরু করে চার র্যাব। গতকাল রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে বৃষ্টি আক্তার হত্যা মামলায় প্রধান আসামি স্বামী আসাদুলকে গ্রেফতার করে র্যাব চারের একটি দল। সোমবার ৩১ জানুয়ারি দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব চারের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। তিনি বলেন, গত ১৫ জানুয়ারি দুপুরে আশুলিয়ার কাঠকড়া সরকারবাড়ি এলাকার একটি ভাড়া বাড়ির কক্ষ থেকে বৃষ্টি আক্তারের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঘটনায় ওই দিন রাতেই আসাদুল সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। ওই ঘটনায় র্যাব চারের একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে। এক পর্যায়ে হত্যার মূল অভিযুক্ত আসাদুলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বৃষ্টিকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও ঘটনার বিবরণে জানা যায়, নিহত বৃষ্টি আক্তার কিশোরগঞ্জের তারাইল থানাধীন এলাকার মেয়ে। ২০১২ সালে বৃষ্টির প্রথম বিয়ে হয়। প্রথম স্বামীর সংসারে তার ৬ বছর ও ৪ বছরের দুই কন্যা সন্তান রয়েছে। ২০১৯ সালে প্রথম স্বামী অন্য এক নারীকে বিয়ে করলে বৃষ্টির সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। এক পর্যায়ে প্রথম স্বামী বৃষ্টিকে তালাক দেয়। ডিভোর্সের পর বৃষ্টি কাজীপুরে তার বোনের সঙ্গে থেকে গার্মেন্টসে চাকরি করার সময় আসামি আসাদুলের সঙ্গে পরিচিত হয়। ধূর্ত আসাদুল বৃষ্টির আগের স্বামীর থেকে ডিভোর্স বাবদ পাওয়ার টাকা আত্মসাতে সুসম্পর্ক করে তোলে এবং এক পর্যায়ে ভিকটিমকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ২০২০ সালে ১,০০,০০০ টাকা যৌতুক নিয়ে বৃষ্টিকে বিয়ে করে। মোজাম্মেল হক বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে বিয়ের আগে আসাদুল বৃষ্টির প্রতি অনেক যত্নশীলতা ও সহমর্মিতা দেখাত, কিন্তু বিয়ের পরপরই তার রূপ পাল্টে যায়। সে বৃষ্টির আগের স্বামীর সঙ্গে ডিভোর্সের পর প্রাপ্ত অর্থ এবং মাসিক বেতনের উপর লোভাতুর দৃষ্টি দেয়। বিয়ের পর তারা গাজীপুরে থাকা অবস্থায় তাদের মাঝে মাঝেই কলহ হতো। পরে তারা গাজীপুর থেকে আশুলিয়ায় এসে একটি গার্মেন্টসে চাকরি নিয়ে গার্মেন্টসের কাছে বাসা ভাড়া নেয়। তারা দুজনেই একই মোবাইল ব্যবহার করত এবং তাদের বেতনের টাকা সেই মোবাইলই আসত। বৃষ্টি সেখানে বেতন পেত ১৮,০০০ টাকা আর আসাদুল বেতন পেত ১২,০০০ টাকা। বৃষ্টির সেই বেতনের ১৮,০০০ টাকা আসাদুল নিজে উত্তোলন করত, বৃষ্টিকে কোনো টাকা দিত না, এমনকি হাত খরচের টাকাও না, পুরো টাকা নিজে আত্মসাৎ করত। বৃষ্টির প্রথম পক্ষের দুই সন্তান থাকায় তাকে সন্তানদের খরচ চালাতে আসাদুলের কাছে বেতনের টাকা চাইলে কোনো টাকা দিত না। ঘটনার গত ৩-৪ মাস আগে স্বামী আসাদুল একাধিক পরনারীতে আসক্ত হওয়ার সেই তথ্য বৃষ্টি জেনে যাওয়ায় সম্পর্কের অবনতি ঘটে। আশুলিয়ায় আসাদের পরকীয়াকে কেন্দ্র করে তার বাসা পরিবর্তন করে বর্তমান বাসায় থাকে। তবে আসাদুল অন্য মেয়েদের সঙ্গে মোবাইল ফোনে ইমো, ভিডিও কল ও মেসেঞ্জারে যোগাযোগ রাখত। ঘটনার দিন ১৩ জানুয়ারি রাত ১২টার দিকে আসাদুল বাসায় ফিরলে বৃষ্টি আসাদের মোবাইলের অন্য নারীদের অপ্রীতিকর ছবি ও কথোপকথন দেখতে পেয়ে রাগারাগি করে। এক পর্যায়ে আসাদুলের মোবাইল ভেঙে ফেলে। আসাদুলও ক্ষিপ্ত হয়ে বৃষ্টির কিস্তির টাকায় কেনা টিভি ভেঙে ফেলে। ঝগড়ার এক পর্যায়ে আসাদুল বৃষ্টির গলা টিপে ধরে। তস্তাদুসির এক পর্যায়ে ওড়না দিয়ে শ্বাসরোধ করে বৃষ্টিকে হত্যা করে। পরে মরদেহ সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়। ঘটনাটি অন্যভাবে সাজানোর জন্য সে ঝুলন্ত মরদেহটি
সিলিং ফ্যান থেকে নামায় এবং তার পরিহিত লুঙ্গি দিয়ে মৃত ভিকটিমের মুখ ঢেকে রেখে নিজের মা ও ফুপুকে ঘটনাটি জানিয়ে ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যায় আসাদুল। পরদিন 14 জানুয়ারি বিকেল 4টার দিকে এক ফুফু নিহতের বড় বোন আকিমাকে মোবাইলে কল করে জানায় বৃষ্টি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, আসলেই দেখতে পাবেন, এ কথা বলে তিনি মোবাইল বন্ধ করে রাখেন। একই দিন সন্ধ্যার দিকে আসামির মা ভিকটিমের পরিবারকে মোবাইলে কল করে বলে ভিকটিম বৃষ্টি মারা গেছে, এরপর তিনিও মোবাইল বন্ধ করে রাখেন। নিহতের পরিবার বাসা পরিবর্তনের কারণে নতুন বাসার ঠিকানা জানতেন না। নিহতের ভাই গাজীপুর থেকে সাভারের আসলে এসে সন্ধ্যা থেকে সারা রাত অনেক খোঁজাখুঁজি করেও বৃষ্টির কোনো ঠিকানা না পেয়ে আশুলিয়া থানায় যোগাযোগ করে। পরদিন 15 জানুয়ারি আসাদুলের গ্রামের বাড়ি ময়মনসিংহে গিয়ে বৃষ্টি ও আসাদুলের বর্তমান ঠিকানা জেনে আসে। পরে ভিকটিমের ভাই ও খালাতো ভাই ঠিকানা অনুযায়ী আশুলিয়ার সরকার বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ দেখতে পায়। তারা দরজার নিচে ফুটো দিয়ে বৃষ্টির পা দেখতে পেয়ে আশুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ এসে বৃষ্টির মরদেহ উদ্ধার করে। থানা পুলিশের সুরতহাল প্রতিবেদনে ভিকটিমের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ভিকটিমকে হত্যা করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়া গেলে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে। তবে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসাদুল বৃষ্টি হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে স্বীকার করেছে। এদিকে বগুড়ায় টিউশনি করে ভালোই চলছিল আলমগীর কবিরের, তবে করোনা মহামারী তার টিউশনের আয়ে বড় ধাক্কা দেয়। এখন একটি টিউশনি আছে কিন্তু তাতে চলে না, চাকরির পরীক্ষা দিতে প্রায় ঢাকায় আসতে হয়, এতে যে খরচ লাগে তা নিজেরই জোগাড় করতে হয়। এমত অবস্থায় তিনি আরো টিউশনির জন্য সম্প্রতি একটি বিজ্ঞাপন দেয়ালে দেয়ালে টাঙান, যাতে লেখা আছে শুধু দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই সকাল ও দুপুর। এই বিজ্ঞাপন দেওয়ার পর তিনি কি টিউশনি পেয়েছেন? আজ রবিবার বাংলাদেশ প্রতিদিনকে আলমগীর কবির বলছিলেন, না আমি এখনো নতুন টিউশনি পাইনি, আশা করছি পেয়ে যাব। তার চাকরির বিষয়ে তিনি বলেন, সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, কয়েকটার ভাইবা দিয়েছি, একটা সময় হয়ে যাবে। বগুড়ার জহুরুল হক নগরের বাসিন্দা আলমগীর কবিরের বাবার নাম মোহাম্মদ কফিল উদ্দিন ও মায়ের নাম আম্বিয়া বেগম। তার বৃদ্ধ বাবা এখন অনেকটাই দুর্বল, এখন কোনো কিছু করেন না। তারা 5 ভাই বোন, 3 বোনের বিয়ে হয়ে গেছে। তার বড় ভাইয়ের নাম রুহুল আমিন, তিনি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। ভাই বোনের মধ্যে সবার ছোট কবির। আলমগীর কবির জানান, বগুড়া শহরের নজরুল নগর এলাকায় ওই বিজ্ঞাপন টাঙিয়ে তিনি এখন বিব্রত, কারণ বিজ্ঞাপনটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিরূপ মন্তব্য করেছেন। তিনি বলেন, বিজ্ঞাপনটি আমি পজিটিভলি দিয়েছি, সরকারকে ছোট করার জন্য নয়। 32 বছর বয়সী আলমগীর কবির বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছেন। তিনি এখন বগুড়া শহরের নজরুল নগর এলাকার একতলা মসজিদ এলাকার পাশের একটি বাড়িতে থাকেন। এখানে বিনামূল্যেই থাকেন তিনি। একটি টিউশনিতে পান 1500 টাকা। এতে সবকিছু মিলিয়ে নিজের জন্য দিনে 3 বেলা খাবারের ব্যবস্থা করতেই কষ্ট হচ্ছিল তার, তাই বাসার আশেপাশে ভাতের বিনিময়ে পড়ানোর জন্য ওই বিজ্ঞাপন দেন। অপরদিকে রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া প্রার্থী নিপুণ। সেখানে তিনি নির্বাচন সাধারণ সম্পাদক পদে জিতে যাওয়া জায়েদ খান, প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ও এফটিসির এমডি নুছাদ ইয়াসমিনকে একসঙ্গে একটি গ্যাং বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে 2টি স্ক্রিনশট দেখান নিপুণ। সেখানে জায়েদ খানের সঙ্গে নাম না জানা একজনের কথোপকথন হয়েছে। সেখানে জায়েদ খান লিখেছেন, ভাইয়া পেমেন্ট ক্লিয়ার, নো টেনশন। অপর প্রান্ত থেকে এক ভাইয়া লেখেন, বেশ, তাদের সবাইকে বিএফডিসির গেট থেকে দূরে অবস্থান করতে বলে দিয়েছি আমি, তুমি বুকের সাহস রেখে কাজ চালিয়ে যাও। জায়েদ আবার লেখেন, ভাইয়া হারুন, প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন, ভাই বলল রিয়াজকে সরাতে হবে। ভাইয়া লেখেন, শোনো জায়েদ, সব তোমার ইচ্ছেমতো হয়ে চলবে না, প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হবে। রিয়াজকে টেকনিক্যালি এখন কিছু করতে গেলে তাতে তোমার উপর চাপ সৃষ্টি হবে, রিয়াজ বরং ভেতরেই থাকুক, বিকল্প উপায় বের করো, এমন আরো কিছু কথা আছে স্ক্রিনশট দুটিতে। নিপুণের দাবি, ভোটে অনৈতিক প্রভাব খাটিয়েছেন জায়েদ। এমন অভিযোগের ভিত্তিতে রোববার রাতে জায়েদ গণমাধ্যমকে জানান, যে স্ক্রিনশট নিপুণ দেখিয়েছে সেটি নির্বাচনের আগের দিনই জায়েদের কাছে এসেছে এবং তিনি সাইবার ক্রাইম ইউনিটে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। সোমবার দুপুরে জায়েদ খান বলেন, স্ক্রিনশটটি যে সুপার এডিটেড তার প্রমাণ পাওয়া গেছে, আমি সাইবার ক্রাইমে অভিযোগ করেছিলাম, ডিসি ডিবি স্পেশাল সাইবার ক্রাইম শরীফুল ইসলাম আমাকে জানিয়েছেন এটা একটা অ্যাপ থেকে করা হয়েছে, কে কখন কোথা থেকে করা হয়েছে তা নিয়ে এখনো আমাকে কিছু জানাননি, তবে তারা আশ্বাস দিয়েছেন যারা কাজটি করেছেন তাদেরকেও ধরা হবে।
এ ব্যাপারে ডিবি শরীফুল ইসলাম বলেন, গণমাধ্যমকে বলেন, শিল্পী সমিতি নিয়ে যেন কিছু না জানি, তবে নাম প্রকাশ না করাটা শর্তে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, জায়েদ খানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আমরা বিষয়টা যাচাই করে দেখেছি যে স্ক্রিনশটটি নিয়ে কথা বলা হচ্ছে সেটি এডিট করা, নির্বাচনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চলছে বলে মনে করেন জায়েদ খান। কর্মরসততাই তার মূল শক্তি বলেও মন্তব্য করেন চলচ্চিত্র শিল্পী সমিতি নবনির্বাচিত সাধারণ সম্পাদক। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।